হ্যালো বন্ধুরা আমি হিমালয় সেন আজকে আপনাদের সাথে আছি আজকে আমি আপনাদের জন্য কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায় থেকে একটা অঙ্ক দেখাবো আপনারা জানেন কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে মাঝে মাঝেই চাকরি পরীক্ষায় অথবা পলিটেকনিকের ফাইনাল পরীক্ষায় অঙ্ক থাকে তাই এই অধ্যায়টাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন তো চলুন আজকের এই অঙ্কটা শুরু করা যাক অঙ্কে বলছে একটি কূপের গভীরতা বিশ মিটার এবং ব্যাস টু মিটার একটি পাম্প দ্বারা এক ঘন্টায় কূপটিকে পানি শূন্য করিতে কত এইচপি এর মোটর লাগবে পানির গভীরতা ষোলো মিটার এবং পাম্পের দক্ষতা আশি পারসেন্ট হয় তো দেখুন এই অঙ্কটা একটু আলাদা কারণ এখানে পাম্পের দক্ষতা দেওয়া আছে প্লাস পানির গভীরতা এবং কূপ যে কূপের যে গভীরতা সেটা কিন্তু আলাদা আলাদা আমি চিত্রের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছি কূপের গভীরতা বিশ মিটার পানির গভীরতা ষোলো মিটার এবং এর যে ব্যাস সেটা হচ্ছে টু মিটার তো প্রথমে আমাদের যেটা করতে হবে প্রথমে আমাদের পানির যে ওজন সেটা বের করতে হবে তো পানির ওজন আমরা বের করার জন্য প্রথমে আমরা সূত্র জানি পানির ওজন অ্যাম ইকুয়াল টু ভি ইন্টু ঘনত্ব মানে পানির আয়তন এবং তার ঘনত্ব গুণ করলে পানির ওজনটা পাওয়া যাবে এখন আমি যদি আয়তনকে ভাঙাই তাহলে আয়তনকে ভাঙালে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা ইন্টু ঘনত্ব আয়তনকে ভাঙালে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা আসবে তো আমার এই তিনটা গুণ করলে আমি পানির ওজন পাবো এখানে যতটুকু পানি আছে তো দেখুন আমি এখন ক্ষেত্রফলটা ক্ষেত্রফল কী হবে যেহেতু এটা একটা কূপ এবং এর ব্যাস টু মিটার তাহলে ক্ষেত্রফল হবে পাই বাই ফোর ইন্টু ডি স্কোয়ার ডি স্কোয়ার মানে এখানে টু স্কোয়ার ইন্টু ওয়েচ এইচ মানে হাইট এখানে হাইট কতটুকু ষোলো মিটার তাহলে এখানে ষোলো এখন পানির ঘনত্ব পানির ঘনত্ব আমাদের সবারই জানা যে পানির ঘনত্ব হচ্ছে এক হাজার এক হাজার কেজি পার মিটার কিউব পানির ঘনত্ব তো আমি এখানে পানির ঘনত্ব বসিয়ে দিলাম এটা সবারই জানা থাকার দরকার তো এখন আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে কিন্তু আমি এখানে কতটুকু পানি আছে তার ভরটা পেয়ে যাব তো এটা আমরা ক্যালকুলেট করলে আমাদের আসবে ফাইভ জিরো কেজি ঠিক আছে তো পানির ভর আমরা পেয়ে গেলাম এখন আমরা যে যাব যে আসলে এসপি মানে মোটরের এসপি বের করার সূত্র আমরা যেটা জানি যে এসপি 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 যে সূত্র সেটা যেহেতু এটা এখানে দেখতে হবে এখানে আমার মানগুলো কিন্তু এম কেয়া মানে মিটারে আছে মিটার কেজিতে আছে তাহলে আমার যে সূত্র এসপির সূত্র সেটা হবে এম জিএইস ডিভাইডেড বাই সাত টি এটা হচ্ছে আমার এসপির সূত্র তো আমার এখানে মানগুলো কিন্তু দেওয়া আছে তো অ্যামের মান এখানে অ্যামের মানটা আমি জানি পাঁচ হাজার আচ্ছা পঞ্চাশ হাজার দুশো পঁয়ষট্টি তাহলে আমি এর মানটা বসাবো পঞ্চাশ হাজার দুইশো পঁয়ষট্টি পয়েন্ট আটচল্লিশ আচ্ছা আপনাদের তার আগে বলে রাখি যে এখানে সাতশো ছেচল্লিশ হলো কেন ঠিক আছে তো আমরা জানি ওয়ান পি ইকাল টু সাতশো ছেচল্লিশ ওয়াট ঠিক আছে আর এই ওয়াট মানে কি ওয়াট মানে ওয়াট মানে হলো যেহেতু আমরা এখানে ব্যবহার করতেছে তাহলে আমাকে এখানে সাতশো আছে এই জন্য এখানে সাতশো ছেচল্লিশ কারণ ওয়ান ইজাল টু সাতশো ছেচল্লিশ ওয়াট তাহলে এখন আমি এম এর মানটা বসে দিব এখন জি এর মান জি মান এককে নাইন এটা সবাই আমরা জানি এবং হাইট এখানে কিন্তু আমাদের একটা প্রবলেম যে আমরা হাইট কোনটা ধরবো হাইট কি বিশ মিটার ধরবো অনেকে ষোলো মিটার ধরবো তো অনেকেই এখানে ভুল করে থাকে যে অনেকে বিশ মিটার আবার অনেকে ষোলো মিটার ধরে তো আমাদের হাইট আসলে বিশ মিটার অথবা ষোলো মিটার কোনোটাই হবে না আমাদের হাইট নিতে হবে উপর থেকে একবারে পানির ভর কেন মানে মাছ পর্যন্ত এখান থেকে এখানে যতটুকু দূরত্ব আছে তার অর্ধেক প্লাস উপরে কারণ আমাদের যখন পানিটা আমরা উত্তোলন করব ঠিক আছে তখন কিন্তু আমরা এর উপর দিয়ে উত্তোলন করবো তার আমার এই উপর থেকে পানির মাছ পর্যন্ত আমাকে উচ্চতা নিতে হবে এখন অনেকেই প্রশ্ন করবেন যে এটা কেন করতে হবে কারণ দেখুন আপনি এইখানে যে পানিটা আছে এই পানির লেয়ার থেকে এই উপরে টপ লেভেলের যে দূরত্ব আবার নিচের লেয়ারে যে পানি আছে সেই লেয়ার থেকে টপ লেভেলের দূরত্ব কিন্তু একই না তাই আমাদের এই এই এখান থেকে এইটুকু যে উচ্চতা সেটা আমরা গড় করব আর তার উপরে উচ্চতাটা যোগ করব তো এইস আমাদের কি হবে এইস হবে এখানে এখানে বিশ মিটার এখানে ষোলো মিটার তার মানে এটা এটা হচ্ছে চার মিটার তার মানে আমাকে চার যোগ করতে হবে আর ষোলোকে দুই দিয়ে ভাগ করতে হবে চার যোগ ষোলো বাই দুই তাহলে এখানে আসবে আমার বারো মিটার তো আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছেন এটা নিয়ে কখনো কনফিউশনে ভুগবেন না তাহলে আমাদের এইস পেয়ে গেলাম আমরা বারো মিটার আচ্ছা তারপর এটা আসলো সাতশো ছেচল্লিশ ইন্টু টি এখন আমাদের এখানে টি কত ধরবো এখানে আমাদের বলা আছে এক ঘন্টায় ঠিক আছে এখন আমাদের টি কিন্তু আমরা টি এর এক একটা সেকেন্ডে ধরতে হবে টি হচ্ছে এখানে দেওয়া আছে ওয়ান আওয়ার তাহলে এটাকে আমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে তার মানে এটা কী করতে হবে আমাকে এখানে আমাকে ষাট ইন্টু ষাট গুণ দিতে হবে সেকেন্ডে কনভার্ট করার জন্য তাহলে এটা আমি এখানে এখানে লিখবো দেখুন এখন কিন্তু আমাদের অঙ্কটা শেষ হয়ে যায়নি এবং এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ বিবেচনা করতে হবে সেই বিবেচনাটা হচ্ছে যে আমার যেহেতু এখানে পাম্পের দক্ষতার কথা বলা আছে যে পাম্পের দক্ষতা আশি পার্সেন্ট মানে পাম্পের দক্ষতা আশি পার্সেন্ট মানে পাম্প তার যতটুকু যতটুকু শক্তি সে অ্যাপ্লাই করে সবটাই কিন্তু কাজে লাগে না তা আশি পার্সেন্ট কাজে লাগাইতে পারে এবং বিশ পারসেন্ট সে নষ্ট নষ্ট হয়ে যায় তাহলে আমাদের এখানে যেটা বের হলো সেটা হচ্ছে হবে এইচপি আউট মানে সে কাজে লাগিয়েছে টু পয়েন্ট টু জিরো থ্রি এইচপি কিন্তু যেহেতু তার বিশ পার্সেন্ট এইচপি বা হর্স পাওয়ার নষ্ট হয়ে গেছে তাই আমাকে এই বিশ পার্সেন্ট এর সাথে অ্যাড করতে হবে তাহলে আমি ওই পাম্পের মোট যে হর্স পাওয়ার সেটা পাবো তো সেটা অ্যাড করার কীভাবে কি সিস্টেমে আমরা জানি ইটা এই দক্ষতাকে আমরা এটা দিয়ে প্রকাশ করি ইটা ইকল টু এইচপি উপরেও হবে আউট নিচে হবে এইচ ইন ঠিক আছে এই যে এইচ পি ইন এইটা কিন্তু পাম্পের প্রকৃত হর্স পাওয়ার তাহলে আমরা এখানে দক্ষতা বসাব যেহেতু আমাদের দক্ষতা দেওয়া আছে আশি পার্সেন্ট তার মানে এখানে আশি ডিভাইডেড বাই একশো আমাদের পার্সেন্টটা বাদ দিতে হবে তাই একশো দিয়ে ভাগ দিতে হবে আর এইচপি আউট আমরা এখানে পেয়েছি টু পয়েন্ট টু জিরো থ্রি ডিভাইডেড বাই এইচ পি ইন এইচপি ইন এই যে এইচপি ইন এটাই হচ্ছে পাম্পের প্রকৃত দক্ষতা তো এটা আমরা ক্যালকুলেট করবো ক্যালকুলেট করলে যেটা পাবো এইচপি ইন এটা আসবে টু পয়েন্ট সেভেন ফাইভ এইচপি এটাই হলো পাম্পের প্রকৃত দক্ষতা এটাই আমার অ্যান্সার তো অনেকেই আপনারা ভুল করে এখানে অ্যান্সার দিয়ে থাকেন এটা এখানে যদি অ্যানসার দেন তাহলে ভুল হবে যখন আমাদের এই দক্ষতার কথাটা বলা থাকবে না তখন আমাদের অ্যান্সার কিন্তু এটা হবে দক্ষতার কথা বলা না থাকা মানে পাম্প একশো পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট কার্যকর মানে যতটা শক্তি শক্তি অ্যাপ্লাই করা হবে ততটাই সে কাজে লাগাইতে পারবে আর এখানে দক্ষতার কথা বলা আছে মানে তাকে আমি যতটা শক্তি অ্যাপ্লাই করতেছি সে ততটা কাজে লাগাইতে পারতেছে না তো আশা করি আপনারা ভিডিওটা এই অঙ্কটা বুঝছেন আর যদি অঙ্কটা বুঝে থাকেন তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন আর আপনারা যারা আমরা ভিডিওগুলোতে নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্তই বাই বাই